অসমে বিজেপি জয়যাত্রা অব্যাহত। কার্বি আনলং অটোনমাস কাউন্সিল বলে 26টির মধ্যে 26টি আসনই পেয়েছে গেরুয়া সিপি। গতবারের মতোই কংগ্রেস একটি আসনও পায়নি। 8ই জুন সেখানে ভোট হয়েছিল, ফল বেরিয়েছে রবিবার রাতে, সেখানেই দেখা যাচ্ছে বিজেপির এক বেশি জয়। 2017 সালেও 26টির মধ্যে 24টি আসনে জয়লাভ করে বিজেপি, এবার 26-এ 26। রেজাল্ট আউটের পরই অসম বিজেপির উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী, লেখেন এটা ঐতিহাসিক জয়, সেখানকার জনগণকে ধন্যবাদ। অসমের উন্নয়নে বিজেপির প্রতি যে আস্থা দেখিয়েছেন ভোটাররা, সেই উন্নয়নের ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে দল। বিজেপির কর্মকর্তাদেরও এই জয় নিয়ে সাধুবাদ জানিয়েছেন তিনি। অসমের উপজাতি পরিষদগুলির মধ্যে অন্যতম প্রাচীন এই কার্বি আংলং, 2001 থেকে 2015 পর্যন্ত সেখানে কংগ্রেসের দাপট ছিল, কিন্তু 2016 রাজ্যে ক্ষমতা বদলের পরই পরিস্থিতি পাল্টে যায়। 2017 26টির মধ্যে 24টি আসন দখল করে বিজেপি, এবার গেরুয়া ওয়াশ, সবকটি আসনেই জয় বিজেপির। ফলে প্রশ্ন একটাই, অসমে কি ক্রমেই ভ্যানিশ হয়ে যাচ্ছে কংগ্রেস? মাধ্যম ব্যুরো রিপোর্ট।